রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তার আশ্বাস দিয়েছে চীন, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে চীনের এক হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। আজকে তো চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে বৈঠক হয়েছে, আগামীকাল চাইনিজ প্রিমিয়ার এবং চাইনিজ প্রেসিডেন্টের সাথে আলোচনা হবে। আজকে চাইনিজ কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সিপিপি, সিসি প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট সহ তাদের সাথে আলোচনা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে এবং তারা যেটি বলেছেন, তারা এই ক্ষেত্রে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে আলোচনাকে তারা ফেসিলিটেট করবে।